বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চার দিন বয়সী এক নবজাতক চুরি হয় 9 নভেম্বর। ঘটনার চার দিন পর 14 নভেম্বর গাজীপুরের চন্দ্রা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। 10 নভেম্বর বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে নৌকা ভ্রমণে যায় সিরাজগঞ্জের শাহজাদপুরের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ মনির হোসেন। রাতে বন্ধুরা বাড়ি ফিরলেও তাকে পাওয়া যায়নি। 12 নভেম্বর সকালে নদী থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। 13 নভেম্বর রাতে নাটোর সদরের চর লক্ষ্মীপুরে নানা বাড়ি থেকে বন্ধুরা ডেকে নিয়ে যায় স্কুল ছাত্র রাহুলকে। পরের দিন সকালে মণ্ডলপাড়ায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।